বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড থেকে নতুন নোটিফিকেশন বেরিয়েছে। তবে অনেকের মধ্যে অনেক কনফিউশন রয়েছে, যারা বিএড করে রেখেছেন বা যারা অলরেডি টেট পাশ করে রেখেছেন বা যারা অলরেডি বিএড অনগোয়িং আছেন, তাদের মধ্যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে সময় নষ্ট না করে ডাইরেক্টলি চলে যাবো আমরা সেই নতুন নোটিফিকেশন পাতায়। বন্ধুরা, সেই নতুন নোটিফিকেশনের প্রথমে বলে নেব যে কী রয়েছে। প্রথমে আপনি দেখে নিন, ডেট আপনি দেখতে পারেন নাও দেখতে পারেন, বাট এটা হচ্ছে যে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া 11/10/2022 থেকে শুরু হবে। নোটিফিকেশনটাকে লক্ষ্য করার জন্য আপনাদেরকে সকলকে অনুরোধ জানাচ্ছি, কারণ হচ্ছে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, আমরা দেখে নেব একে করে। প্রথমে আপনারা ইউজিটি যদি দেখেন, ক্লাস 1-5 জন্য 814 পোস্ট থাকে। তবে 814 মধ্যে কিন্তু অনেকগুলো পোস্ট কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এই পোস্ট কিছুটা কিন্তু কমে যাবে। তারপরে গ্রাজুয়েট টিচার যেটা 6-8 জন্য 2354 যে পোস্ট রয়েছে, তার মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাটাগরিকে ভাগ করে দেওয়া আছে। প্রশ্ন আসছে এবার যে কোয়ালিফিকেশন নিয়ে, এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে প্রশ্নটা হচ্ছে যে কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ডিটেলস বলার আগে প্রথম বলে নেব, এই যে বোল্ড করা যে এটা রয়েছে, এটা দিকে আপনারা সকলে লক্ষ্য করবেন। উপরের কোয়ালিফিকেশনগুলি তো আপনি লক্ষ্য করবেনই, বাট নিচের এটার দিকে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন, কারণ হচ্ছে এখানে ক্লিয়ারভাবে বলে দেওয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা টি টেট পেপার 1 পাস করে রেখেছেন, তারাই কিন্তু ইউজিটির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তার মানে ক্লিয়ার, অবশ্যই আপনি যদি টি টেট পাস করে থাকেন তাহলে যে যোগ্যতাগুলি আপনার থাকা দরকার টেট পাস করার জন্য, সেগুলো আপনার অবশ্যই থাকবে। সেটা আপনি অ্যাপ্লিকেশন করার সময় আপনার যোগ্যতাকে দিয়ে সেটা ফর্ম ফিল আপ করে নেবেন। এখন প্রশ্ন, যারা ফ্রেশার্স রয়েছেন, যারা অলরেডি বিএড করছেন বা যারা বিএড পাস করে রেখেছেন, কেউই এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, ক্লিয়ার বলে দেওয়া আছে। অনেকে ভাবতে পারেন যে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করবেন, ভুলভ্রান্তি, আপনারা কেউই অ্যাপ্লিকেশন করতে পারেন, একমাত্র তারা অ্যাপ্লিকেশন করবে যারা অলরেডি পাস করে রেখেছে। দ্বিতীয়টার মধ্যে যখন আসবো তখন এটি বলবো যে যেটা বোল্ড করা রয়েছে সেটা অবশ্যই দেখবেন, টি টেট পেপার 2 যারা করে রেখেছেন তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবেন এটাতে, বাকি কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তবে আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে হয় যে উপরে কোয়ালিফিকেশনগুলো তো অবশ্যই ম্যাচ করে, সেগুলো কিন্তু সবগুলো অর দিয়ে, বাট নিচেরটা হচ্ছে অ্যান্ড দিয়ে, উপরেগুলো অর দিয়ে বাট নিচেরটা হচ্ছে অ্যান্ড দিয়ে, উপরের সাথে নিচেরটা থাকতে হবে, তখন অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাই হোক, এজ লিমিট অবশ্যই জানেন কতটুকু থাকে, সে নিয়ে আলোচনা করার নেই, যে 40 থাকতে হবে। তাছাড়া অ্যাপ্লিকেশন করার পর আপনাদের মনে অনেক সময় আগ্রহ জাগতে পারে যে আপনার স্যালারি কতটুকু থাকতে পারে, সেটা তুলে ধরা হয়েছে। যেমন আলটিমেটলি ইউজিটির জন্য 16,050 টাকা মতো এবং জিটির জন্য 20,475 আপনি এই অ্যামাউন্টটা পাবেন। তবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে ভেরি সিম্পল, আপনি যখনই অ্যাপ্লিকেশন করতেন একটা ফটো সিগনেচার নিয়ে যাবেন, সাথে টেট পেপার 1 বা পেপার 2 যেটাই আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটার মধ্যে আপনি মার্কস কী পেয়েছেন সেটা অবশ্যই নিয়ে যাবেন অ্যাপ্লিকেশন করার সময়। অ্যাপ্লিকেশন করার সময় সময় দেওয়া হয়েছে কখন আপনাকে সেই অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে, ফাইনালাইজ কখন করতে, পেমেন্ট অফ ফিস সেটা আপনাদের স্কুটিনের ডকুমেন্ট সেটা পরবর্তী সময় বলে দেওয়া হবে। তবে টেন্টেটিভ দেওয়া হয়েছে যে আপনার অক্টোবরের মধ্যে সেটা হয়ে যাওয়ার কথা। এবার যদি আপনার মনে হয় যে আপনার সিলেকশন পেতে পারেন কিনা, কারণ হচ্ছে অনেকে পাশ করে রেখেছেন, বা সিলেকশনের জন্য আপনি আপনার ইউ টেস্টটা একটু ক্যালকুলেশন করবেন, করার পর আপনি দেখতে পারেন যে অ্যাপ্রক্সিমেটলি আপনার কতটুকু মার্কস আসতে পারে, দুটোটার মধ্যে সেমই রয়েছে সেটা আমরা আলোচনা করলাম না। এবার ফি পেপার, ফিটা খুব বেশি লাগে না, শুধুমাত্র 100 rupees থাকবে ইউআর ক্যাটাগরির জন্য এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য থাকবে শুধুমাত্র 50 rupees। এইটাই ছিল সেই নোটিফিকেশনের মধ্যে সম্পূর্ণ বিষয়টা। তবে যখন নোটিফিকেশন পাবলিশড হয়েছে অনেকের মধ্যে বিভিন্ন প্রকার কোয়েরি রয়েছে, ভুলভ্রান্তি ধারণা রয়েছে, তো আমি এটা বলবো যে নর্মাল ফ্রেশার্স কমপ্লিট করে রেখেছেন কেউ অ্যাপ্লিকেশন করতে পারেন না, এটা আপনাদের জন্য না, যারা কমপ্লিট করে রেখেছে তাদের জন্য এই নোটিফিকেশনটা। ঠিক আছে বন্ধুরা, ছোট্ট বোর্ড ভিডিওর মধ্যে আমরা এটুকু আলোচনা করেছিলাম। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিজে গ্রহণ করুন। দেখা হবে ভিডিওতে, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।